Now, Happy New Year, dear friends. আসলে আমি গত একটা ভিডিওতে টিসিএম নিয়ে কথা বলেছিলাম। অনেকে হয়তো টিসিএম সম্পর্কে আপনাদের হয়তো ধারণাটা কম বেশি আছে। তবে আমি একটা জিনিস নিশ্চিত করতে চাই, এই বছরের শুরুতেই যে এই টিসিএম কনসেপ্টটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেননা আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে এবং বিশেষ করে হসপিটালগুলোতে মানুষ যখন অসুস্থ হয়ে যায় কতটা অসহায়। মূলত টিসিএম এটাকে বলেছে যে না, অসুস্থ হওয়ার পরে না, আগে। তো আমরা একটা জিনিস মানে নিশ্চিত করে বলতে পারি যে টিসিএম যদি আপনি বুঝতে পারেন এবং তাদের যে ফিলোসফি এটা যদি আপনি রিসিভ করতে পারেন, আপনার অসহায়ত্ব অথবা আপনি রোগ নিয়ে কোনো চিন্তা করবেন না, যে কোনো প্রবলেম আপনি নিজে ব্যালেন্স করতে পারবেন। তো আমি গত ইয়াতে আমি চারটা স্টেপের কথা বলেছি, আপনারা এই ফোর স্টেপ যে ক্লিনজিং, রিপ্লেস, স্ট্যান, ব্যালেন্স, যেটা আমরা দেখেছি যে এই চাইনিজ ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন অর্থাৎ টিসিএম, এটাকে কিন্তু 5000 বছরের যে প্রাচীন চিকিৎসা, বাট এটাকে 1995 সালে চাইনিজ একজন বংশোদ্ভূত উনি এটাকে প্রযুক্তির আওতায় আনে। তো এটা সারা পৃথিবীতে অর্থাৎ 200+ দেশ অঞ্চলে এই স্বাস্থ্যসেবাটা কিন্তু মানে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য, আজকে দেখেন আমি এই সেবাটা নিয়েছি, অসংখ্য মানুষকে সেবা দিয়েছি। আমার ফ্যামিলিতে যারা ওয়েস্টার্ন মেডিসিন অর্থাৎ মেডিসিনের আওতায় ছিল, অর্থাৎ প্রতিদিন ওষুধ খেতে হতো, এখন কিন্তু তাদের সেই ওষুধটা আমাদের ফ্যামিলিতে লাগছে না। সো আপনারা যারা আপনাদের ফ্যামিলিতে ওষুধ খাচ্ছে, বিশেষ করে তারা যদি ওষুধ থেকে রিলিজ পেতে চান, আমি বলবো আপনি টিসিএম সম্পর্কে ভালোভাবে জানুন। এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করব এই মানে শেয়ারিংয়ের মাধ্যমে যে আপনাদেরকে এই মেসেজগুলো দেওয়ার জন্য। তো আপনারা এই ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি, আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, রোগের পূর্বের লক্ষণ আসার আগে প্রতিরোধ উত্তম। কিন্তু আমরা এই স্লোগানটা কিন্তু ভুলে গিয়েছি সারা পৃথিবীতে। এই স্লোগানে কিন্তু মানুষ আজকে সুস্থ, তারা যেমন আমরা সকালবেলা উঠে কিন্তু চিন্তা করি যে কি করব, ওই করব, আমরা পার্সোনাল কাজের জন্য অথবা আর্নিংয়ের জন্য দৌড়াচ্ছি, কিন্তু সারা পৃথিবীতে কিন্তু এই জায়গাটা তারা প্রতিরোধ নিয়ে মানে সুস্থতা নিয়ে চিন্তা করে, সকালে উঠে কীভাবে সুস্থ থাকা যায়, আজকে সারাদিন আমার কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, কী ধরনের লাইফস্টাইল মেনটেন করা দরকার, সেটা নিয়ে কিন্তু সারা পৃথিবীর মানুষ মানে ম্যাক্সিমাম পিপল মানে থিঙ্ক করে অর্থাৎ চিন্তা করে। তো আমরা কিন্তু এই জায়গাটা খুব উইক এবং আমরা খুব অজ্ঞ যে এই জায়গাটা আমরা খুবই মানে কী বলা হয় যে মানে আমরা এই মানে কোনো চিন্তাই করি না, কিন্তু পৃথিবীর মানুষ সবার আগে চিন্তা করে। তাদেরকে যদি বলা হয় হোয়াট ইজ আওয়ার ড্রিম, তোমার স্বপ্ন কী, তারা বলতেছে আমি সুস্থ থাকতে চাই, দেন আমি আমার ফ্যামিলির জন্য সুস্থ থাকে। কিন্তু আমাদের যদি প্রশ্ন করা হয়, আমরা যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে আমরা যদি বলে তোমার স্বপ্ন কী, মানে স্বপ্ন দেখার একটা অপরাধ মনে হচ্ছে। আসলে স্বপ্ন হওয়া উচিত আমি সুস্থ থাকতে চাই, দেন আমার ফ্যামিলি যেন সুস্থ থাকে। তখনই কিন্তু একটা জাতি অথবা একটা ফ্যামিলি দ্রুত তার মানে মানে সুস্থতা অথবা তার যে পার্সোনাল ফ্যামিলি ডেভেলপমেন্ট, এটা কিন্তু সুস্থতার সাথে রিলেটেড। কারণ কোনো যেই ফ্যামিলিতে অসুস্থ ব্যক্তি নাই, তারা কিন্তু চিন্তা করতে পারে, কাজ করতে পারে। তো এই তখনই কিন্তু তারা মানে তার লাইফকে সার্ভাইভ এবং সুন্দরভাবে পরিচালিত করতে পারে। আরেকটা ফ্যামিলিতে যেই ফ্যামিলিতে অসুস্থ আছে, তারা প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু অসুস্থ। হ্যাঁ, তো যার কারণে সবাই কিন্তু একটা ডিপ্রেশনে থাকে এবং কোথায় গেলে ভালো সেবা পাবে, আসলে এইটা এই জায়গাটা কিন্তু আমাদের নিশ্চিত না। তো আমরা অসুস্থ হইলে সেবা নিব না, আমরা অসুস্থ হওয়ার আগেই সেবাটা নিব, এটি হচ্ছে টিসিএমের মূল ফিলোসফি। তো আমি সবাইকে বলবো যে টিসিএম সম্পর্কে জানুন, টিসিএম সেবা নেন, দেন এই প্রতিষ্ঠানটাকে কিন্তু বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপটে 2004 থেকে এই টিসিএম সেবাটা টিএনস গ্রুপ এটাকে মার্কেটিং করে যাচ্ছে যে প্রযুক্তির, এবং এই সেইটাকে যদি আপনারা বুঝুন এবং এই ক্ষেত্রে দুইটা বিষয় আপনি একসাথে পেতে পারেন, একটা হচ্ছে স্বাস্থ্য, একটা হচ্ছে সম্পদ। আর এই দুইটা জিনিস যদি কোনো মানুষ পায় তখনই কিন্তু সে আসলে সুখী এবং সফল হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।